আবদুল্লাহ সালেহ আপনি লিখেছেন, মাহফিলে বক্তারা এরকম কিছু বিষয়ের অবতারণা করেন যা সাধারণ মানুষের জন্য বিভ্রান্তিকর। যেমন এক বক্তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ না কোরআন শ্রেষ্ঠ বিতর্কের অবতারণা করেছেন। জনপরিসরে এই ধরনের আলোচনা কি যৌক্তিক? তরুণ বক্তাদের আপনি কি গাইডলাইন দিবেন? ভাই আবদুল্লাহ সালেহ, এই ধরনের কথা এগুলোর সাথে আসলে মানে দ্বীনি ইলমের সম্পর্ক প্রত্যক্ষভাবে অন্তত নেই, এবং এ ধরনের কথা থেকে সাধারণ মানুষ বিভ্রান্ত হতে পারে, সাধারণ মানুষ আপনার গোমরাহির দিকে যেতে পারে। সেই কারণে আপনার একজন মুসলমান, একজন ইমানদার, তিনি সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে সোপর্দ করবেন, আল্লাহ তাআলার কাছে নিজেকে সঁপে দিবেন, এবং তিনি আপনার আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে নিজের ইয়ে থেকে আপনার খেয়াল খুশি মতো নয়, বা শুধুমাত্র কোনো প্রকার কি বলে এটাকে ইয়ে তৈরি করার জন্য, পাবলিককে আকৃষ্ট করবার জন্য, বা তাদেরকে জাস্ট কোনো একটা বিষয়ে এঙ্গেজ করে ফেলার জন্য মন মতো কিছু বলে ফেলবেন না, বরং মাহফিলে যথাসম্ভব চেষ্টা করবেন উপকারী কথাগুলো বলার জন্য। অতএব আল্লাহ শ্রেষ্ঠ না রাসূল শ্রেষ্ঠ, এটা তো কোনো এমন কোনো গুরুত্বপূর্ণ ইস্যু নয় যে গুরুত্বপূর্ণ ইস্যু সাধারণ মানুষের সামনে পড়া যেতে পারে এবং সেটির কারণে মানুষ বিভ্রান্তিতে পড়তে পারে। এরকম কথার অবতারণা রাখা উচিত নয়, বরং মানুষের জন্য উপকারী কোরআন এবং হাদিস থেকে সরাসরি ইমান, আমল, আকীদা, বিশ্বাস, কুসংস্কার ইত্যাদি সেগুলো নিয়ে কথা বলা উচিত। এবং এর বাইরে তরুণ বক্তা যারা আছেন তাদেরও প্রচুর পরিমাণে গাইডলাইনমূলক প্রোগ্রাম হওয়া উচিত, প্রশিক্ষণমূলক প্রোগ্রাম হওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুক আমরা যেন সেগুলোর আয়োজন করতে পারি। আমাদের দেশে এগুলোর অভাব প্রচণ্ড রকমের। পরি রানী আইডি থেকে আপনি লিখেছেন, আমার বিয়ে হয়েছিল একজন অমুসলিমের সাথে। সে বলেছিল বিয়ের পর ইসলাম গ্রহণ করবে, কিন্তু করেনি, ফলে আমাদের বিচ্ছেদ হয়ে যায়। আমাদের একটা সন্তান আছে, এখন সন্তানের জন্য যদি সে টাকা পয়সা দেয় তাহলে নেওয়া জায়েজ হবে কিনা? জি, সন্তানের জন্য আপনি টাকা পয়সা নিতে পারেন, কারণ বাবা হিসাবে সেটা বৈধ অবৈধ যেটাই হোক, বাবা হিসাবে তার কর্তব্য সন্তানের ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করা। অতএব সেই দায়িত্ব সে পালন করবে এবং সেই জায়গা থেকে আপনি তার কাছ থেকে অবশ্যই টাকা নিতে পারেন।